কি করো? কি আর করবো, কত কাজ। আপনি তো কন, আমি কোনো কাজ করি না স্যার। এই দেখেন, এই সব পরিষ্কার করছি, সব রান্নাঘরের এই ওয়াল পর্যন্ত পরিষ্কার করছি, এই যে ওয়ালও পরিষ্কার করছি, সব সুলো মুলো এগুলো সব পরিষ্কার করছি। এখন এই যে মা, এটা কি কলিজা, কলিজা ভিজাইছি, রান্না করব। এই যে কাপড় কাচিছি, এটা আমার একটা, এটা হচ্ছে আমার একটা ভালোবাসা। কত সহজ তুমি করে দেছো, থ্যাংক ইউ ওয়াশিং মেশিন। এই যে কত কাজ, কত কাপড় কাচিছি, এই দেখেন স্যার, দেখছেন, এগুলো এখন নাড়বো, তারপরে কলিজা গুনা করব। আমার ভাবি একটা কলিজা রান্না করতে গেলে আমার ভাবির কথাটা মনে পড়ে। আমার ভাবি একটা গান গাইতো, সারা মানুষ এমনই বেঈমান, কলিজা গুনা করে দিল কই লবণ কমছে। এমনি সব মনে না বললি, কলিজা রান্না করতে গেলে বিচারাটার কথা মনে পড়ে। দেখছেন কত কাজ করি আমি, আর আপনি কেন যে আমি কোনো কাজ করি না, শুয়ে বসে খাই। আর ফেসবুকে আমার দোস্ত বন্ধু যারা আছে তারা খালি কয় আমি নাকি সারাদিন খাই। আপনার কি মনে হয় যে আমি সারাদিন খাই? খাইয়ে খেয়ে তো খেয়ে খেয়ে কি আন্দাজারে যে কাজগুলো কিটা করতেছে, এই সব আজকে পরিষ্কার করেছি, সব পরিষ্কার করেছি, এই ওয়াশিং মেশিনের পুরোটা একেবারে মুছেছি, এগুলো ডাইকে রাখি। তারপরও রান্না করে তো অন্য জায়গায় একটা লাইন বানালি, একটু ভালো হয়, রান্না করে রাখছি, বেশি ময়লা পড়ে ডাইকে রাখছি। টমাটি সাজা দিন একদম কাপড় কাইছে, ঢাকি নেই, ঢাকি নেই একদম, এসে দিয়ে উপর দিয়ে ময়লা একদম করে গেছে। আজকে আমি সব পরিষ্কার করছি, রান্নাঘর পরিষ্কার করতে আমার 3 ঘন্টা লাগিছে। আবার আপনি কেন আমি কোনো কাজ করি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজ করে দিলি সবাই ভালো পায়, কাজ একটু কম হলে একদম। ঠিক আছে, এরকম কাপড় কাইছে যদি তোমার সে ঢেকে রাখে তা তো রাখে না, কাপড়ের ভিতরে বের করে নিয়ে যাইয়ে দিয়ে দেয়, আগলা কাপড় নাড়িয়ে দিয়ে আসি। মায়ের মানুষের যে এত কাজ রে স্যার, কাজের কোনো শেষ নাই। যদি ছেলে হতাম বাপের হোটেলে বসে বসে খাতাম। এই যে কলি যাবো না করবো, যারা খালি বলে যে আমি নাকি খাই, খাই আর ঘুমাই, খাইয়ে খেয়ে মোটা আসছি, তারা দেখেন যে কত কাজ আমি করি। সকালেতে এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমার 3 ঘন্টা লাগছে, এখন রান্না করবো, তারপরে খাবো। তাহলে দেখছেন, সবাই ভালো থাকবেন, রান্না করি, তারপর দেখা হবে।